আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কথা বলিতেছি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনবক্স চেক কিস ইনবক্স চেক করা হবে কালকে সকালে আবার হম বাও না এই যে কত কত ড্রেস থেকে যায় এখনো কতগুলা ড্রেস রয়ে গেছে যার যেটা পছন্দ সবাই সেটা চায় সবাই সেটা লাগবে সেটা করতে তো না পার্টি ড্রেস নেই আজকে কিছু ওয়ান টাইম নিউজ ড্রেস দেখাবো তারপরে আজকে বেশিরভাগ ভালো তারপরও কেউ কোনোভাবে রিটার্ন দিতে না ঠিক আছে কোনোভাবে এক্সচেঞ্জ রিটার্ন কিছু হবে না আর হচ্ছে দেখা দিচ্ছি হচ্ছে একদম পাকিস্তানি একটা এটা আগানুরের জামা হবে হ্যাঁ এই জামাটা এটা দেখো এই যে কাজটা দেখো কি সুন্দর এই যে দেখছো খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে তোমার কি স্লিপের কাপড়টা হবে আর এইটা যেন চার হাজার পাঁচশো ওয়ান পিসটারই দাম এটা হচ্ছে ড্রেসটা হবে এইটার প্রবলেম আছে কি এই যে ওয়ান পিসটা এইখানে কালার মিসটেক হালকা মিষ্টি কালারের মধ্যে হবে যারা হেজাব পরো সেই সব আপুরা নিতে পারো এটা চাইলে হ্যাঁ প্রাইস করবে মাত্র কত টাকায় পাচ্ছ একদম অরিজিনাল পাকিস্তানি একটা আগানুর হবে এটা হচ্ছে তোমার ইয়ার উপরে অর্গানজার উপরে ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা টাইম ইউজ করে শুধু লাইভে আমি লাইভ করছি এইটাই শুধু জামাটা পরে আর সালোয়ারটা করে দেখলাম যে তেমন না আচ্ছা এটা সালোয়ারও আছে বডি এই যে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে হ্যাঁ আর এইটা হচ্ছে অন্যটা হবে ওয়ান টাইম শুধুমাত্র লাইক করেছে এই ড্রেসটা পরে আর কিছুই না তো এটা যে করে ফেলবা তোমাদেরকে মাত্র এক হাজার টাকায় দিয়ে দিব এইখানে হচ্ছে তোমার একদম সম্পূর্ণ চিকেনের কাজ করা আছে এটা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে টিন বক্স করে ফেলবা নয়শো পঞ্চাশ টাকায় পাবা ওয়ান টাইম এটা শুধুমাত্র লাইভের জন্য হ্যাঁ এটা দেখো এটা আমার নিজের লাইভের জন্য লাইভ না আমি নিজে বানাইছিলাম শুধু একটা টাইম পড়ছি পুরো একটা টাইম সিল্কের হবে শহীদের খুব সুন্দর জামাটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে বডি সাইজ বলে দিচ্ছি ফর্টি এইট ফর্টি থার্টি এইট হবে থার্টি এইট থেকে ফর্টি সাইজ হবে ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি সাইজ হবে আর হচ্ছে লংটা হচ্ছে ফর্টি টু হবে এর বেশি হবে না এটা হচ্ছে তোমার হবে দেখো খুব সুন্দর করে কাজ করা শুধুমাত্র মজুরি নিচ্ছি এগুলা থেকে এমন ভাববা এটা যে নিবে বক্স করে ফেলবা রেডি ড্রেস ওয়ান টাইম ইউজ দেখলে বুঝবা শুধু একটা টাইম একদম নতুন জামা প্রাইস করবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই জামাটা পেয়ে টিম বক্স করে ফেলবা এইটা পেয়ে যাবা মাত্র এক হাজার টাকা দেখো হবে থার্টি এইট থেকে ফর্টি বডি সাইজ এটা জেনিবা তিনশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো টাকা সাইজ থার্টি এইট থেকে ফর্টি আপু আমি থার্টি এইট থেকে ফর্টির মধ্যে পড়ি হ্যাঁ তিনশো টাকায় পাঁচশো এটা চিকেনের একটা স্যালোয়ার এটা তোমাদের রেডি করে নিতে হবে এটা রেডি না ঠিক আছে এটা রেডি না এটা এটা শহীদের চিকেনের একটা আসলে নিজের নিয়ে রাখছিলাম বাট কেন যেন বানানো হয়নি এই জন্য এখন দিয়ে দিচ্ছি যে বক্স করে ফেলবা এটা এই এই স্যালোয়ারটা তোমরা সাড়ে চারশো টাকায় পেয়ে যাবা প্রাইস বলবে মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটার অন্যটা দেখলাম আচ্ছা এটার অন্য আছে শুধুমাত্র লাইভ করছি মনে আছে তোমাদের শুধু লাইভ করার ড্রেস এটা শুধুমাত্র দেড় ঘন্টা লাইভ করেছি এতটুকুই আর কিছু না এটার অন্য তো আছে একটু ভাগের মতন জর্জেটের হবে এটা যে বক্স করে ফেলবা প্রাইস মাত্র কত টাকায় পাচ্ছে এটা এটা তোমাদেরকে আমি এই যে এই না একটু কষ্ট করে নে এটা 500 টাকায় দিয়ে দিচ্ছি বডি সাইজ 46 হবে লং হচ্ছে 44 হবে 500 টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখো শুধুমাত্র কতক্ষণ লাইভ করছি সেটা তোমরা খুব ভালো করে জানো ওই ততক্ষণ পড়া এই জামাটা এছাড়া আর না 500 টাকায় পেয়ে যাচ্ছে। এই জামাটা দেখো এইটাও সেম শুধুমাত্র দেড় ঘন্টা লাইভে পরা ড্রেস এটা কোর্স টু পিস বডি এটা বডি ফর্টি ফোর হবে কোর্স টু পিস বডি ফর্টি ফোর হবে এটা মাত্র পেয়ে যাবার কত টাকায় পাচ্ছ এটা এটা চারশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে চারশো টাকা কোর্স টু পিস চারশো টাকায় পেয়ে যাচ্ছ প্রায় চারশো টাকায় পাঁচশো যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাবা ঠিক আছে ওয়ান টাইম ইউজ এর জামা মানে শুধু একটা টাইম পড়ছি পরে লাইক করছি এতটুকুই এটা হচ্ছে অন্য কোর্স হবে হ্যাঁ শার্ট হবে এটা আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে যে নিবা এইটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাঁচশ আপুরা এগুলো শুধু পরে পরে লাইট করছি আর কিচ্ছু করিনি ঠিক আছে এটা দেখো এম সাইজ এটা সাদা বাহার এটা এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানিটা হ্যাঁ সাদা বাহার এটা হচ্ছে সালোয়ারটা হবে বডি এম সাইজ তার মানে ফর্টি টু সাইজ হ্যাঁ সাইজ এইটা তোমরা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা জেনিভেড ইন বক্স করে ফেলবা পাঁচশো টাকা আপু প্রত্যেকটা সাইজ বলে দিচ্ছি একটু কথা শুনো তাইলে হবে এটা দেখো এইটা মাত্র হাফ আদা দেড় ঘন্টা লাইক করা ড্রেস এইটা হচ্ছে সালোয়ারটা হবে হবে টাকায় না এটা থার্টি এইট সাইজ হবে তিনশো টাকায় পেয়ে যাবা করে প্রাইস মাত্র ঠিক আছে এটা তিনশো টাকায় পেয়ে যাবা এটা দেখো এই ফ্রকটা এক হাফ টাইম শুধু লাইভের জন্য পড়ছি এটা ইয়াটা আমার মনে হয় অন্যটা সেল করে ফেলছি আগে এটা জেনিবিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে যদি পাই তখন আমি আবার দেখা দিবনি হ্যাঁ যদি পেয়ে যাই তাহলে দেখা দিব নাই এটা শুধুমাত্র দেড় ঘন্টা লাইভে পড়ছি বডি সাইজ ফর্টি সিক্স আছে লং আছে হচ্ছে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে যে নিবেটিং বক্স করে ফেলবা এটা তোমাদের তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর কটনের উপরে হবে তিনশো টাকা এটা লাইভে শুধুমাত্র লাইভের জন্য করা হ্যাঁ লাইভের জন্য পড়া এই জামাটা সুন্দর ছিল না তেমন না এইটা হচ্ছে তোমার লাইভের জন্য পড়ছি মানে লাইভে যে কতক্ষণ পরে সে কতক্ষণের জন্য আপু এখানে আইটা আমি হাতে দিয়ে নিছি। ঠিক আছে একটু পিটিংটা হাতে করে নিছি। তোমরা এই খুলে ফেলবা তাইলে হবে যে এখানে একটা পিটিং অনেক ছিল তো পিটিংটা দিছি হাতে তোমরা একটু খুলে নিবা তাতেই হবে এটা যে নিবেন বক্স করে ফেলবা এটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র টু পিস আচ্ছা চারশো আশি টাকায় দিয়ে দে চারশো আশি টাকায় পেয়ে যাবা যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় পাচ্ছ আশি টাকা এটা দেখো একটা শাড়ি হ্যাঁ এটা খুব সুন্দর এবং খুব ভালো কাপড়ের উপরে এই শাড়িটা এই শাড়িটা যে নিবে এটাতে প্রবলেম নাই এই শাড়িটা পরাও হয়নি এটা একজনকে দেখানোর জন্য বাসায় নিয়ে গেছি এরপরে বাসাই রয়ে গেছে এটা যে নিবা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো সিল্কের বাটিক এটা হচ্ছে তোমার সিল্কের উপরে বাটিক হবে এই যে দেখো এটা কুচি প্রিন্ট হবে হ্যাঁ সিল্কের উপরে হবে এই বাটিকটা বক্স করে ফেলবা এইটাও সেম এই বাটিকটা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা এটাও সেম আচ্ছা এই কাপ্তানটা দেখো ওয়ান টাইম ইউজ শুধুমাত্র লাইট করার জন্য পড়ছিলাম এই কাপ্তানটা বক্স করে ফেলবা দুইশো টাকায় দিয়ে দিচ্ছি কাপ্তান দুইশো টাকায় পেয়ে যাবা প্রাইস বডি সাইজ ফর্টি সিক্স হবে দেড় ঘন্টা ইউজের ড্রেস বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে এগুলো আমি হাতে আর ট্যাগ দিই নি কারণ বসে লাইভ তো এই কারণে দেখা যায়নি যে সাইজ আছে সেই সাইজে রেখে দিয়েছি এটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে চিকেনের কাজ করা এটা যে নিবে তিন বক্স করে ফেলবা এটা বারোশো টাকার একটা ড্রেস ছিল আমার আজকে ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি আপু আমরা যেগুলো পরে লাইক করি এই সেগুলা দেড় ঘন্টা ইউজের দেড় ঘন্টা বসে বসে লাইভ করছি সেই ড্রেস আমি এখন লাইভে কমায়া দিচ্ছি অনেকে আছে কমায় না ওইটা সেল করে ফেলায় সাথে সাথে সেল দিয়ে দেয় হ্যাঁ কিন্তু আমি কমায়া দিচ্ছি ওগুলো আমি যেটা ইউজ করছি আমি দেড় ঘন্টা হক আর আমি হচ্ছে এক ঘন্টা হক আমি তো এটা ইউজ করছি তো আধা ঘন্টা হক আমি তো এটা ইউজে করছি তো সেই আমাকে হচ্ছে এটা অবশ্যই ইউজের দামে দিতে হবে হ্যাঁ এটা আমার দেড় ঘন্টা আমি লাইভ করছি বসে অনেক কাপড় আছে যেটা পরে লাইভ করে সেটা বানানো হলে সেটা সেটা সেল করে ওই দিয়ে দেয় যে যখন দেখায় তখনই দিয়ে দেয় কিন্তু আমার গুলো আমি জমায়ে রেখে দিচ্ছি এখন তোমাদেরকে দিচ্ছি এটা দেখো এটা বডি ফর্টি এইট হবে একদম সম্পূর্ণটা হচ্ছে কৃষির উপরে হবে এটা এটা হচ্ছে তোমার আপু তোমার তুমি সত্য কথা বলো চার্জ কি ফ্রি কোথায় লেখা আছে ফ্রি ফ্রি কোথাও তো লেখা নেই এটা তোমাদেরকে আপু দুইশো টাকায় দিয়ে দিচ্ছি যে জেনিবিন বক্স করে এটা আরেকটা আরেকটা আমি পরে লাইক করছিলাম এটা বেগুনিটা হম আরেকটা আমি পরে লাইক করছি এই যে বেগুনিটা এটাও পরে আমি লাইক করছিলাম হম শুধুমাত্র দেড় ঘন্টা থেকে এক ঘন্টা লাইভে পড়া ছিল আমার এটা ইচ্ছা করলে সেল করে ফেলতে পারতাম কখনোই তোমার ডেলিভারি চার্জ ফ্রি না পো এটা দেখো এইখানে হচ্ছে এই যে দেখো এটা আমাকে একজন ইন্ডিয়া থেকে এনে গিফট করছে আপুরা একটা দিনের জন্য পড়িনি পাঁচটা মিনিটের জন্য আমি এই প্লাজোটা পরি এই যে দেখো এটা হচ্ছে তোমার হবে খুব সুন্দর প্লাজো হ্যাঁ এটা এটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি টাকায় পেয়ে যাবা কাপড়টা একদম ধরলেই বুঝবা কি যেন একটা কাপড় এটা পাঁচশো টাকায় পাচ্ছ খুব সুন্দর জামাটা ইয়াটা সালোয়ারটা খুবই সুন্দর মানে একটা দিনের জন্য আমি এদিক সেদিক পরিনি আচ্ছা এগুলো হচ্ছে আমি চয়েস করে করে বাট এখন সেল দিতেছি একটা দিনের জন্য শহীদের একটা লং শার্ট খুব সুন্দর শার্টটা ঠিক আছে লং শার্টটা আসলে আমাকে মানাই নেই আমি পড়তে চাইছিলাম আমাকে মানাই নেই দেখে আমি এখন দেখা দিচ্ছি তো এই শার্টটা যে নিবিন বক্স করে ফেলবা এগুলো হচ্ছে একটু লম্বা চোরা আপুদের অনেক সুন্দর লাগে দেখতে

এক টাইম পরে লাইক করছি হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি শুধু এক টাইম পরে লাইট করছি এটা সালোয়ারটা হবে আর এটা হচ্ছে অন্যটা তো গেল এইটা হচ্ছে অন্যটা হবে বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছে। আজকের জন্য তোমাদেরকে এই জামাটা দিয়ে দিচ্ছি এগারোশো টাকা জেনিভে ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে আমি শহীদের ড্রেস রাখি না শহীদের কখনোই রাখি না তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমি শহীদের ড্রেস রাখি না ওই যে তো নাকি জিজ্ঞেস করো এটা দেখো এটা দেড় ঘন্টা পড়া হ্যাঁ পরে লাইট পড়া এই যে দেখো এটা হচ্ছে জামাটা হবে তোমরা নেওয়ার পরে বুঝবা কারণ অনেকক্ষণ পরে থাকলে একটা জিনিসের নষ্ট নষ্ট হওয়া হওয়া একটা জিনিসের ইয়া এটা যায় ঠিক আছে অনেকক্ষণ পরে থাকলে এটা দেখো নাটা একদম নতুন এটা জেনিপিন বক্স করে ফেলবা চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে

আচ্ছা দেখ এটা দেখো শহীদ এটা আমার জন্য ভাই পরে এখন সেল করে দিতেছি হ্যাঁ এটা এটা করে ফেলবা হচ্ছে কাপড়টা হবে আর এইটা হচ্ছে অনাটা হবে প্রাইস ছিল তোমার এগুলো আমি ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল করছি তবে এখানে এক্সট্রা একটা এমব্রয়ডারি থাকার কারণে এটা তোমাদেরকে আমি তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি জেনিভেট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ এবার পাকিস্তানি এক লাকো দেখা দিচ্ছি তোমাদেরকে এগুলো আমার মেয়ের জন্য এখন তোমাদের দিয়ে দিচ্ছি যা অনেক সুন্দর এটা হচ্ছে দেখলে খালি রাখতে মন চায় আমার একদম একদম অরিজিনাল পাকিস্তানি লাখন হ্যাঁ এই যে দেখছো এখানে স্লিপের কাপড় হাতের কাপড় সব দাও আছে এটা হচ্ছে অন্যটা হবে চুনরির পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকাই সুন্দর করে কাজ করা আছে সাতশো পঞ্চাশে পেয়ে যাবা নিতে করে ফেলবা একটা পাকিস্তানি আছে হ্যাঁ এই যে দেখো আমার মেয়ে রাখে নেই দেখে তোমাদের ভাগ্যে চলে আসছে আমি নিয়ে গেছিলাম নিয়ে ও রাখে নেই দেখে বস্তার মধ্যে ঢুকে রাখছি ওইভাবে বস্তার মধ্যে যেটা আমি করে লাইট করে নিচে চলে যায় বুঝছো সেইটা তোমার নিচে বস্তার মধ্যে রাখি এইটাও সেম বস্তার মধ্যে রেখে দিচ্ছি এখন তোমাদের দেখা দিচ্ছি এই কাপ প্যান্টের মধ্যে একটু ওয়াশ করলে ঠিক হয়ে যাবে এখানে একটু ময়লা ময়লা আছে এটা চারশো টাকায় পেয়ে যাবা প্রাইস করবে মাত্র চারশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা চারশো টাকায় পাচ্ছ প্রাইস চারশো টাকায় পাচ্ছ এটা এটা দেখো এইটা আমি ওয়ান টাইম ইউজ করছিলাম একদিন পরে লাইক করছি মেবি এটাতে হ্যাঁ এটা নিচে খুব সুন্দর করে এই যে কাজ করা আছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ সারা রাতা প্রাইস পড়বে পাঁচশো টাকা জেনিভে টিন বক্স করে ফেলবা পাঁচশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পাঁচশো টাকায় পাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার একটা কি বলে এটাকে প্যাটার্ন জামা হবে হ্যাঁ কালামকারীর ড্রেস হবে এটা এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে এটা সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই জামাটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা ইনবক্স দেখতে দেখতে আমরা পাগল হয়ে যাইতেছি একদম বিশ্বাস করো ইনবক্স দেখতে দেখতে আমরা একদম পাগল হয়ে যাইতেছি এটা দেখো এটা আমি হচ্ছে একুশে ফেব্রুয়ারির জন্য নিয়েছিলাম বাট এটা আমি সুতার কাজ করা এই যে একদম ফুল সুতার কাজ করা এটা হচ্ছে তোমার বডি হচ্ছে চৌচল্লিশ সাইজ কারণ এটা আবার টেইলারে দিয়ে কমাইতে হইতো এই জন্য এটা আমি আর পড়িনি এটা যে নিবেন বক্স করে ফেলবে এই বাটিকটা পেয়ে যাচ্ছ আজকের জন্য ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশে পেয়ে যাবা যে নিতে ছয় টিনবক্স করে ফেলবা প্রাইস পূর্বে ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এই তো হচ্ছে আমার একটা সালোয়ার বাট আমি একদিনের জন্য পরি নি এটা যে নিবি টিনবক্স করে ফেলবা এই যে দেখো এগুলা রেডি সালোয়ার আমি সেল করছি এটা অনেক কাপড় আমার কাছ থেকে নিসে জানে বাট এখন আমি আমি নিজেও একটা নিয়ে রাখছিলাম তো আমি জামার সাথে সেলর পরতে পরতে রেগুলার দরকার হয় না। আপু আমি বেশি হচ্ছে ইন্ডিয়ান আর পাকিস্তানি। আমার ঘরে সবচেয়ে বেশি পাকিস্তানি ড্রেস না। আমি হচ্ছে পাকিস্তানি ড্রেস নিই আমি দরকার হলে মার্কেট থেকে পাকিস্তানি ড্রেস কিনি। আমি ইন্ডিয়ান ড্রেস খুবই কম নি যেটা পছন্দ হইলে নেই নাইলে নি না। আর শইদের ড্রেস একদমই নি না যারা বলতে চাইতেছে যে পরা শহীদের ড্রেস দেখান আমি হচ্ছে শহীদের ড্রেস বিশ্বাস করে একদমই নি না এটা যে নিবে তিন বক্স করে ফেলবা এটা আজকে তোমাদেরকে দুইশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে দুশো টাকা যে নিতে চাই বক্স করে ফেলবা দুশো টাকায় পেয়ে যাচ্ছে। এটা দেখো এই তো আমার এক টাইম পড়া শুধু লাইভের জন্য পড়া হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে গলাটা হবে এটা সেলোয়ারটা কই মাত্র দেখলাম অন্যটাও দেখছি এখানে কোথায় যেন সব বোঝা নিতাম ভালো হইতো না না আচ্ছা এটা এখন ওই সাইডে রাখ আচ্ছা ইন্ডিয়ান লাকো দেখো এবার এটা হচ্ছে ইন্ডিয়ান লাকো এটাতে প্রবলেম আছে আঠারোশো টাকা ছিল প্রবলেমটা কি একটু হালকা কালার মিস্টেক তাও তো বুঝা যায় না ওই যে স্টিকার লাগায় রাখছে হ্যাঁ এরকম একটা জামা আমি বানাইছি পিঙ্ক কালার অনেক সুন্দর লাগে বললে না খুব সুন্দর লাগে পিঙ্ক কালারের আঠারোশো টাকায় ছিল এটার কোন একটু রং জলা তাও মনে হইতেছে না এটা আমি নিজে বানাইছি পিঙ্ক কালারটা এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে অন্যটা খুব সুন্দর লাগতে ছিল এটা জেনি বা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা জামা বিশ্বাস করো এটা নিলে সবাই ভালো লাগবে অনেক সুন্দর লাগলো এই যে দেখো এরকম লাখনো ড্রেস সাড়ে তিন চারের নিচে পাবানা এত সুন্দর লাখ এত সুন্দর যে জেনিবে তিন বক্স করে ফেলবা মাসাল্লা তো ভালো ভিউ আমার এটা দেখো আপুরা এইটা আমি আমি নিজে পড়ার জন্য নিয়েছিলাম বাট একটা দিনের জন্য পড়িনি এখন আবার দিয়ে দিচ্ছি এটা শহীদের আমি নিজে পড়ার জন্য নিছিলাম একটা দিনের জন্য পড়িনি একটা ক্ষণের জন্য পড়িনি পাঁচটা মিনিটের জন্য একটু পরে দেখিনি জামাটা কেমন লাগে আমাকে এই যে দুই পাশ থেকে দেখো আমরা একটু শর্ট মানুষ আপু আমাদেরকে এই টাইপের জিনিস একদম মনে হয় কি মানায় না মনে হয় কি যে লম্বা চোরা আপুদেরকে অনেক বেশি মানায় অন্য এটা না তারপরে দে আমি প্রাইস দুইটার আলাদা বলে দেব এইটার অন্য যদি অন্য সহ যদি নিতে চাও এই অন্যটার প্রাইস এই অন্যটার প্রাইস পড়বে তোমার হচ্ছে আড়াইশো টাকা হচ্ছে সম্পূর্ণ কাজ করা মুসলিমের উপরে আর এই জামাটার প্রাইস পড়বে তোমার সাতশো টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা আড়াইশো টাকা আর সাতশো টাকা টাকায় ফুল সেট পাবা দেশ পঞ্চাশ যে শহীদের ইনবক্স করে ফেলবা এই দেখো এইটা হচ্ছে ওয়ান টাইম ইউজ শুধুমাত্র এই যে তোমার ইয়েতে লাইভে একদিন পড়ছিলাম কি কোন জামা দিয়ে যেন পরে তোমাদেরকে দেখাইছিলাম ওই অন্তটুকুই পাঁচশো টাকায় পাচ্ছ এই জামাটা এই ইয়াটা সেলারটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা সারারা আজকে এই সারারা যারা নিবা এগুলো বারোশো নিচে এদের ব্যান্ডের পাবা পাবানা সেখানে আমার কাছে আর এত হাই কোয়ালিটির সারারা গুলো এত হাই কোয়ালিটি যে কি বলবো প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যে নিবে টিন করে ফেলবা পাঁচশো টাকায় পাচ্ছো এটা এই যে পাইছি এটা সালোয়ারটা আলাদা আলাদা ইয়া করে করে রাখ মানে পরে ইয়া করে দিবেন হ্যাঁ ওড়নাটা দেখো এটাও শহীদের এটা আমার বাসায় নিয়ে রাখছিলাম কোনো একটা হলুদে যাওয়ার জন্যে পরার জন্যে কিন্তু এই ওড়নাটা মানাইতে ছিল না দেখে বস্তার মধ্যে ঢুকায় রাখছি আড়াইশো টাকায় পাচ্ছো এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা এই যে তামান নয়টা সব পায়ে আসছি আড়াইশো টাকায় পাচ্ছো যে নিতে চলে তিন বক্স করে ফেলবা প্রাইজ আড়াইশো টাকায় পাবা আচ্ছা এই কালো জামাটা দেখো এটা ওয়ান টাইম ইউজ এর এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে না এটা ইউজ না পুরা এটা উপরেরই এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে আর এইটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে এটা আজকে বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশের ড্রেস ছিল নিলে আজকে বারোশো টাকায় পেয়ে যাবা নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকায় পাচ্ছ পিঙ্ক কালার টাইম জামাটা হবে আর হচ্ছে হবে বডি সাইজ ফর্টি সিক্স আছে লং হচ্ছে তোমার ফর্টি ফোর হবে দেড় ঘন্টার জন্য লাইট করেছি এটা পরে বাস আর কিছুই না এটা আজকে তোমরা মাত্র পেয়ে যাচ্ছ সাতশো টাকা সাতশো টাকা এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো টাকা এটা দেখো পাকিস্তানি একটা ওয়ান পিস আমার জন্য নিয়েছিলাম বাট আমার অনেক বড় হয়ে যায় খুব সুন্দর ওয়ান পিসটা অনেক সুন্দর নিচে দিয়ে অনেক ঘের দেওয়া আছে যে দেখো নিচে দিয়ে অনেক ঘের আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইখানে দেখো খুব সুন্দর মানে এই কাজটা দেখো শুধুমাত্র এইখানের কাজটা দেখো এই জায়গার কাজটা দেখো এত সুন্দর এত ওয়ান পিসটা আছে এটা বডি তোমার তোমার হবে প্রাইস পড়বে কত টাকায় পাচ্ছে এই জামাটা এটা সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবে এটা পাকিস্তানি একদম অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেস প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা যে বক্স করে ফেলবা এই জামাটা সেল করতে আমার অনেক বেশি কষ্ট হইতেছে কারণ আমার অনেক দাম দিয়ে কিনা এই জামাটা এটা একদম পাকিস্তানি একটা জামা হবে অনেক দাম দিয়ে কিনছে আপু এই ড্রেসটা নেট এর উপরে হবে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছিলাম এটা মনে হয় একটা বিয়েতে পড়ে গেছি আমি আসলে এত গর্জিয়াস ড্রেস পরি না কখনোই না এটা কিনার পরে মনে হয়েছে যে কেন যে কিনলাম এই জামা মানে আমি হচ্ছে একটু সিম্পল ভাবে চলি আমাকে যারা দেখছে রাস্তাঘাটে মার্কেটে শপিং মলে তারা সবাই দেখছে যে আমি খুব সিম্পল থাকি খুব সিম্পল ভাবে চলি মানে এত বর্জিয়াস জামা আমি পরি না তো এইটা আমি অনেক দাম দিয়ে কিনছিলাম শুধু একটা বিয়েতে পড়ছে একটু শখ করে মানুষ কিনে না তাও বিয়েতে পড়ার সাথে সাথে যেন এই যে দেখো আমার নতুন জামা এমনই হয় হ্যাঁ তো এটা বডি হবে তোমার ফর্টি এইট হবে বডি থার্টি এইট কি ফর্টি এই যেটা হবে থার্টি এইট কি ফর্টি সাইজের হবে এটা তোমাদের কাছে আমি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমার পাঁচ হাজার টাকা দামের জামার সাথে মজুরি অ্যাড হয়েছে কত যেন সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা দামের একটা ড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় যে নিবে ইনবক্স করে ফেলবা আপু সাইজ বলে দিয়েছি সাইজ সাইজ বলে দিয়েছি হচ্ছে তোমার থার্টি এইট থেকে ফর্টি আমার সাইজ যেটা সেটা থার্টি এইট থেকে ফর্টি লং হচ্ছে ফর্টি লং ফর্টি আমি বেশি লং পরি না আমি শর্ট একটু হ্যাঁ সাইজ সাইজ হবে লং হচ্ছে তোমার কত হবে লং ফর্টি হবে সাইজ থেকে মধ্যে হবে ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি আপুরা নেবে এর উপরের আপুরা নিয়ে পরে বলতে পারবা না যে আমি সাইজ ইয়া করি না যা মানে সাইজ তোমাদের মানে সাইজের কথা বলে রিটার্ন করতে পারবা না আচ্ছা এই তো আমার লাইভে ওয়ান টাইম ইউজের একটা জামা হ্যাঁ লাইভে ওয়ান টাইম ইউজ করছি লাইভের দেড় ঘন্টার জন্য পড়ছি এইসব ড্রেস আমি কম পরি কোর্স এটা আর এইটা হচ্ছে অন্যটা হবে যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা এটা মাত্র দিয়ে দিচ্ছি তোমাদেরকে নয়শো আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে আটশো পঞ্চাশ টাকা কি আসতে রে না এগুলা কি সালোয়ার এটা কি আচ্ছা এটা হচ্ছে শহীদের একটা কি বলে এটা একজনকে দিয়েছিল বানায় পড়ার জন্য বাচ্চা পড়ি শহীদের একটা জামা টু পিস হ্যাঁ এই টু পিসটা জেনুইন ওয়ান পিস জেনুইন বক্স করে ফেলবা ওয়ান পিস 300 টাকায় পেয়ে যাচ্ছে শহীদের ওয়ান পিস দুইটা কালারই আছে 300 টাকা এই যে এই কালারটাও পাচ্ছো তিনশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে শহীদ ওয়ান পিস এগুলো সব ঘরে রয়ে গেছে হ্যাঁ এগুলো একজনে গিফট করছিল এটা দেখো এখানে হচ্ছে খুব সুন্দর চিকেনের কাজ করা আছে খুবই সুন্দর চিকেনের কাজ করা এটা কে পেটিং পেটিন বক্স করে দেবা এটা তিনশো টাকায় পেয়ে যাচ্ছ তিনশো না এটা সাড়ে তিনশো টাকায় পাচ্ছ এই চিকেনটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবা এই সালোয়ারটা দেখো পার্পেল কালারের উপরে এখানে কাজ করা এটা দুশো টাকায় দিয়ে দিচ্ছি রেডি করা আপু পার্টি ড্রেসের প্রাইসটা কত আপু এটা ছিল তোমার ইউজ কিন্তু কাপু একদিন একটা বিয়েতে গেছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পড়ছি শুধুমাত্র এরপরে আর কোনো দিন পরিন একটা দিনের জন্য পরে জামাটা সেদিনে জামাটা ছিঁড়ে গেছে এটা এই জন্য দিছি আড়াইশ টাকায় পেয়ে যাচ্ছ আমাকে এটা বিক্রি করতে মিমরাও মানা করে দিছে যে আনটি এত সুন্দর জামাটা কেন আপনি সেল করে ফেলবেন তাও আমি সেল করে দিলাম হ্যাঁ আর আসছে ইউজের ড্রেস না আর আপাতত আজকে নেই আবার কালকে অল্প কিছু আছে ওগুলা দেখা দিব এখন হচ্ছে দেখাচ্ছি আমার হচ্ছে কিছু রিটার্ন এগুলা আমি দেখা দিচ্ছি তোমাদেরকে এটা দেখো বডি সাইজ ফর্টি সিক্স আছে লং হচ্ছে ফর্টি ফোর হবে এই যে দেখো এইখানে হচ্ছে কালার মিস্টেক আছে এরকম টুকটাক প্রবলেম থাকবে ঠিক আছে কালা হয়তো অন্যায় থাকবে না হয় জামার মধ্যে থাকবে সেলোরের কাপড়টা আর এইটা হচ্ছে অন্যটা হবে জেনিবে টিন বক্স করে ফেলবা আবার বলে দিচ্ছি হয়তো বা আমার কাছে আমি এগুলা লাস্ট টাইম অনেকগুলো আনছি এক একটা হয়তো বা সাত থেকে আট পিস থাকবে হয়তো অন্যায় প্রবলেম থাকবে এরকম কালার মিস্টেক নাহলে জামার মধ্যে থাকবে এগুলো এক টাকা ছিল আজকে নিলে তোমরা পেয়ে যাচ্ছ আটশো আশি টাকা দিয়ে আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা জেনিভাইট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাদা বাহার এটা দেখো বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে হচ্ছে সালোয়ারের সাইজ হবে এইট হচ্ছে ওন্নাটা হবে এটার মধ্যে অন্যার মধ্যে প্রবলেম হবে ঠিক আছে কালার মিস্টেক এর প্রবলেম হবে অন্যায় যে নিতে চোট ইন বক্স করে ফেলবা আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছে জামাটা প্রাইস পড়বে আটশো আশি টাকা আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এই ড্রেসটা যে নিতে চোট ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো আশি টাকা আটশো আশি টাকায় দিয়ে দিচ্ছি এটা দেখো বডি সাইজ মাত্র ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে থার্টি এইট এইট হচ্ছে ওড়নাটা হবে আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে এটি করে ফেলবা প্রাইস আটশো আশি টাকা হ্যাঁ টুকটাক এগুলাতে এই কারণে এই দামে দিয়ে দিচ্ছি এইটা দেখো এটা হচ্ছে তোমার বডি সাইজ হচ্ছে ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে এইটা হচ্ছে সিলওয়ার হবে মুসলিনের একটা একটা পাচ্ছ প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে নিতে চাও তিন বক্স করে ফেলবা ফ্লাইট পূর্বে মাত্র এক হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছে ফ্লাইট এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ ঠিক আছে এক হাজার পঞ্চাশে পেয়ে যাবা হম এটা দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে আমার রিটার্ন আসছে রিটার্ন প্রোডাক্ট হ্যাঁ এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার এই যে নিচে কাজটা হবে এইখানে হালকা একটু কালার মিস্টেক আছে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে মুসলিনের উপরে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা ছিল আজকে তোমরা নয়শো টাকায় পেয়ে যাচ্ছো তুমি কমেন্ট পড়ো না কেন আপু আমি কমেন্ট পড়লে জামা দেখাতে পারবো না আমি অনেক জামা নিয়ে আজকে বসেছি ঠিক আছে অনেক জামা নিয়ে বসছি আমি যদি কমেন্ট পড়তে যাই আপু আমি আমার ক্লায়েন্টরা জানে যে আমি কমেন্ট পড়লে আমি জামা দেখাতে পারি না আচ্ছা এটা কি অবস্থা আমি জানি না এটা মনে হয় জামার কাপড় হচ্ছে এটা হবে তেমন না এটা হচ্ছে তোমার জামাটা হবে এই যে দেখো এটা টু পিস হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে হবে এটা এটা হচ্ছে ফাইন কটন এর একটা টু পিস এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এই টু পিসটা যে নিবে বক্স করে ফেলবে এই টু পিসটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই টু পিসটা পেয়ে যাবা যে নিবে এটা বক্স করে ফেলবা প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে সুইস কটন হবে ঠিক জমজমে কটন হবে ঠিক আছে সুইস না এটা কটনের মধ্যে হবে এটা সেলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে 780 টাকা ছিল 720 টাকায় দিয়ে দিচ্ছি 780 টাকাটা 720 এ পেয়ে যাচ্ছে। যে নিতে চাও তুই ইনবক্স করে ফেলবা 780 টাকাটা 720 টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে সাতশো টাকা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে হ্যাঁ এটা তোমার রাখি ব্যান্ডের একটা জামা হবে তবে মাছটার কপি কপিটা অনেক ভালো এটা সেলর একটা পরে এটা হচ্ছে অন্যটা হবে এই যে দেখো জামার নিচে খুব সুন্দর করে কাজ করা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা এগুলো এগারোশো পঞ্চাশ এর ড্রেস ছিল নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিবে বক্স করে ফেলবা এই জামাটা লাস্টে কোনো আপুকে দিতে পারি নি অনেক আপুকে এই ড্রেসটা দিতে পারি আমরা এটা হচ্ছে তোমার জামাটা আর এটা হচ্ছে অন্যটা হবে চব্বিশশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে এটা আমার রিটার্ন প্রোডাক্ট আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছ আঠাইশো পঞ্চাশের ড্রেস তোমরা চব্বিশশো চব্বিশশো টাকায় পেয়ে যাবা হা টাকায় সুত কেন ধর্নে চব্বিশশো টাকায় পাঁচশো এটা দেখো এটা হচ্ছে চিকেনের একটা জামা হবে খুব সুন্দর একটা ড্রেস এটা ফুল চিকেনের মধ্যে হবে ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ চিকেনের উপরে হবে এটা হচ্ছে তোমার সে লরের কাপড়টা হবে এটা হচ্ছে গলাটা হবে হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জামাটা পেয়ে সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এটা যে নিতে করে ফেলবা এটা পেয়ে মাত্র কত টাকায় এটা তোমরা পেয়ে যাবা আজকে নিলে তোমাদেরকে এটা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ছিল প্রাইস করবে মাত্র বারোশো টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবা এইটা দেখো

বারোশো টাকার ড্রেস এক হাজার টাকায় পেয়ে যাবা নিবে তিন বক্স করে ফেলবা ক্লাস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে জমজমে না হ্যাঁ আচ্ছা এটা তো দেখাইছি একটা এটা দেখো এটা অনেক সুন্দর একটা জামা এইটা খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখো এগুলা একদম আনকমন আর এত সুন্দর কাজগুলা এই যে যে আমার নিচে দেখো একদম ইন্ডিয়ান ড্রেস কেউ বলবে না এটা যে ইন্ডিয়ান এগুলো মার্কেটে ইন্ডিয়ান বলে সেল হয় ঠিক আছে সেলোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এক হাজার পঞ্চাশের যে আমার পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় সালাম সাল দেখো রিটার্ন হয়েছে দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে সিল্কের উপরে এটা সেলারের কাপড় কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে ষোলশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যে নিতে চাই বক্স করে ফেলবা প্রায় ষোলোশো টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার কি হবে জামাটা হবে এটা একটা ড্রেস হবে মাইশা ব্র্যান্ডের জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে আর এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে মাইসা না এটা বিপুলের এটা হচ্ছে বিপুলের হবে জেনিভে তিন বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় এটা তোমরা পেয়ে যাবা মাত্র এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা আছে এটা এটা যে নিতে করে ফেলবা পেয়ে মাত্র জিয়াপু ষোলোশো টাকায় তেইশ টাকার ড্রেস ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে এটি বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এই যে দেখো এইখানে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা এইখানে হচ্ছে কালার মিস্টেক আছে যে এই জায়গাটায় কালার মিসটেক আছে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে যে নিভেটিং বক্স করে ফেলবা এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা ছশো আশি টাকায় দিয়ে দিচ্ছি যে নিতে চোটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছয়শ আশি টাকা ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে এই ড্রেস যে রিটার্ন করছে তারা আর ড্রেস দিব না লাইভ অবশ্যই দেখবে অবশ্যই দেখবে তাকে তো আর ড্রেস দিবই না করা এটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা প্রাইস মাত্র ছয়শ আশি টাকায় পাচ্ছে ছশো আশি টাকা ছয়শ আশি টাকায় পেয়ে যাবা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে অন্যটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আজকে নিলে চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছ চারশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাবা যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় এই জামাটা পেয়ে হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে সিলওয়ার কাপড় পলসের এর কাপড় এইটা হচ্ছে তোমার অন্যটা হবে যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস আজকে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো টাকা

এইটা দেখো এইটা যে নিবিন বক্স করে ফেলবা এই যে এইটা হচ্ছে জামাটা হবে হ্যাঁ এখানে এক্সটা একটু এমব্রয়ডারি আছে এই যে দেখছো এক্সট্রা একটু এমব্রয়ডারি আছে সালোয়ার কাপড় ফলস কাপড় আর এইটা হচ্ছে ওন্নাটা হবে আজকে এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে এক হাজার টাকায় ষোলোশো পঞ্চাশের ড্রেস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা জেনিভেট বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে সহিত একটা জামা হবে অর্গানজার উপরে হবে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আজকে নিলে পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জেনিভেট বক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো টাকা এগুলা রিটার্ন প্রোডাক্ট দেখাচ্ছে আপনারা তেরোশো টাকাই পেয়ে যাচ্ছ যে নিতে ইনবক্স করে ফেলবা এইটা দেখো এইটা হচ্ছে তোমার সিল্কের উপরে হবে জামাটা এইখানে হালকা একটু দাগ আছে এই যে এই এটা দাগ না ঠিক এটা হচ্ছে চক দিয়ে ইয়া করছে ফুল করছে ঠিক আছে চক দিয়ে মার্ক করছে এটা এমনি চলে যাবে ওয়াশ করলেই চলে যাবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে বারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে নিলে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ অনেই কাপুরে এটা তো চল থাকছে প্রাইজ পড়বে মাত্র এক টাকা যে নিভেটিং বক্স করে ফেলবা এক হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছো ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার টাকাই পাবা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে যে এইখানে হচ্ছে তোমার কালার লাগানো আছে। এইটা হচ্ছে তোমার

দেখো সালোয়ারের কাপড় দেয়নি যারা আছে আমি বলবো না আমার অনেক ভালো ভালো সেলার আপু আছে ওনারা অনেক অনেস্ট কিছু সেলার আপু আছে কি করে জানো ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানকে বসাবে বসায় চা বিস্কিট খাওয়াবে সেখান দিয়ে উনি চেক করবে করে উনি আগে যেগুলো উনি সেল করতে পারেনি সেগুলো ব্যাগের ভিতর ঢুকাইয়া দিবে এবং সেলয়ারের কাপড় রেখে দিবে এটা কোন টাইপের মানুষ আমার মানে মাথায় ধরে না এরা তো ভদ্র ফ্যামিলির মানুষ ভাই আমি এখন চেক করি ড্রেস আমি এখন চেক করি জামা এখন আমি চেক করি বিশেষ করে বড় পার্সেলগুলো আমি চেক করি এখন আপনারা একটু মাথায় এই জিনিসটা রাই প্লিজ যেসব সেলার আপুরা এই কাজগুলো করেন মাথায় একটু রাইখেন ছোট পার্সেলগুলো আমি চেক না করলো বড় পার্সেলগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট চেক করে নি কারণ এগুলো আমি পাইসি দেখে চেক করে নি এই যে আপনার ড্রেস নিয়ে কালকে কথা বলবো আমি কাজটা আপনি ঠিক করেন নে আপু আপনি আমি জানি আপনি আমার প্রত্যেকটা লাইভ দেখেন প্রত্যেকটা লাইভে আপনি অ্যাক্টিভ থাকেন এই যে এখানে একটু খানি পুটা একটু খানি পুটার জন্য আক্তারে মার্ক করে রাখছে এটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আটশো এর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা কত দুই নাম্বারই চালাকি তাদের মধ্যে থাকে আল্লাহ এইটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস করবে কত টাকা এই কারণে আমি একদম নিষেধে করে দিছি, কোনো পার্সেল এক্সচেঞ্জ কোনো কিছু হবে না ওনারা সুন্দরবনে আমাকে পাঠাবে যাদের হবে আমার হোলসেলার আপুদেরকে আমি বলতেছি কিছু কিছু আপুদের ক্ষেত্রে এনাদেরকে আমাদেরকে সুন্দরবনে পার্সেল পাঠাইতে হবে আপনারা পার্সেল কোনোভাবে চেক করে নিতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না যদি সেই সত্ত্বে আমার থেকে ড্রেস নিতে চান নিবেন নালে নিবেন না সুন্দরবনের পার্সেল আমরা যাদেরকে বলবো যে আপনি আপনার প্রবলেম হয়েছে আপনি সুন্দরবনে পার্সেল পাঠিয়ে দেন আপনি যেগুলো যেগুলো প্রবলেম হবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবেন আমার ড্রেসের যে প্রাইস থাকবে ঠিক সেই প্রাইজে আমি সেই প্রাইস দিয়ে আপনার পার্সেল উঠায় নিব এখন থেকে তাই করতে হবে আমার এছাড়া আর কোনো কাজ ইয়া হবে না কোন বড় পার্সেল নিয়ে কোন আপু যেসব আমি আমরা যাদেরকে বলবো তারা কেউ চেক করে ড্রেস নিতে পারবে না এই সপ্তাহে আমার ড্রেস নিতে পারবে নাহলে আমার ড্রেস কেউ নিতে পারবে না এটা জেনিবা এটা আজকে সাতশো পঞ্চাশে দিয়ে সাতশো টাকায় দিয়ে দিচ্ছে এটা আমার রিটার্ন হয়েছে প্রাইস পড়বে সাতশো টাকা যে নিতে চোথ বক্স করে ফেলবা প্রায় সাতশো টাকায় পাচ্ছ। এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে হালকা কালার মিস্টেক আছে এটা সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে জেনি বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আচ্ছা ঠিক আছে সুলতানা রাডিয়া ফোন আচ্ছা এই যে দেখো রিটার্ন ওনার হচ্ছে কি হয়েছে ওনার ওনার কোনো কিছু লেখা নাই উনি বরিশাল থেকে নিবে বাবারে আমার পার্সেল তো আমি ওই সব জায়গায় পাঠাবোই না উনি বরিশাল থেকে নিবে উনি ঢাকা থেকে নিবে না এটা দেখো চুরি সবাই করে চুরি ভদ্র মানুষরা চুরি করে এই এই আমার মেনে নেওয়াটা অনেক কষ্ট লাগে যে ভদ্র মানুষ কেন চুরি করে একটা সেলোয়ার কাপড় চুরি করে একটা অন্য চুরি করে প্রাইস চুরি করে ভদ্র মানুষ এটা কিভাবে করে এটা দেখো এটা হচ্ছে হবে। বক্স করে করবে মাত্র কত টাকায় পাচ্ছ এটা এটা তোমরা পেয়ে যাবা মাত্র আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকার ড্রেসটা বারোশো পঞ্চাশ এ পাচ্ছ এটাও রিটার্ন হয়েছে এটা টাকার বাইরে থেকে হয়েছে ঢাকার বাইরের মানুষগুলা নিজেরা তো কিছু চিনে না দুই একটা নিয়ে আবার ওই দুই একটা ফেরত দেয় ঢাকার আপুদের কম করি সবচেয়ে বেশি আমরা ঢাকার যে কারণে আমাদের ড্রেস দাও না কারণ হচ্ছে ওনারা ড্রেস বেশি রিটার্ন করে ওনারা আবেগের বসে অর্ডার করে আবেগ যখন কেটে যায় বিবেক কাজ করলে আসতে ফেরত দিয়ে দেয় এটা টাকা টাকা ছিল আজকে নিলে তোমরা টাকায় পেয়ে প্রাইস আবেগের বসে অর্ডার করে বিবেগের বসে আসতে রিটার্ন করে দেয় এই টাইপের মানুষ ঢাকার বাইরের রাপুরা এটা হচ্ছে জামাটা হবে আমার ঢাকার ভিতরে সবচেয়ে বেশি পার্সেল যায় এটা জানো এটা হচ্ছে সেলারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা হবে এইখানে হচ্ছে ঢাকার বাইরের আপুদের জন্য যে সাতশো আটশো টাকা দামে কতগুলো ঝাঁকা নাকা ড্রেস নিয়ে বসে না ওগুলো অনেক ভালো ওইসব প্রাইস পড়বে এক হাজার টাকা আমার মেজাজ গরম হয়ে গেছে এই এইসব জিনিস দেখে জানো এই যে সেলরে কাপড় রেখে দেওয়া আমার এগারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস কি টু পিস তোমাদের কি মনে হয় আপুরা আমি কি কখনো এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে টু পিস দিচ্ছি ইন্ডিয়ান টু পিস আমি আর প্রত্যেকটা ট্যাগ ট্যাগ খোলা রিটার্ন করছে খুলে নিজের মতন প্রাইস ধরে ধরে এটা হচ্ছে তোমার সেলের কাপড়টা হবে সম্পূর্ণ চিকেনের উপরে উপর হবে এটা হচ্ছে অন্যটা হবে যে নিতে চাচ্ছে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবেন মাত্র কত টাকায় পাচ্ছ এটা চিকেনের উপরে এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা পেয়ে যাচ্ছ এটা দেখো বডি সাইজ ফর্টি সিক্স এইট হবে চিকেনের কাজ করা এই যে দেখো চিকেনের কাজ করা হবে টু পিস একটা ওন্না পাচ্ছে এটা স্লিপার চিকেন এর কাজ করা এটা গিফটের একটা জামা যে নিপিন বক্স করে ফেলবা একদিনের জন্য পরা হয়নি মাত্র মাত্র টাকায় দিয়ে দিচ্ছি টাকা বক্স করে ফেলবা বারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে বারোশো টাকা এটা দেখো পাঁচশো টাকায় দিয়ে দিব যে নিবে টিন বক্স করে ফেলবা এখানে খুব সুন্দর কাঠচুপি কাজ করা জামাটা খুব সুন্দর কাঠচুপি কাজ করা এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা খুলনা থেকে ড্রেস নি কখনো রিটার্ন করে নেই। এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা আমরা যেরকম রিটার্ন এক্সচেঞ্জ করি আপনারা সেরকম সুন্দরবনে আমাদের পার্সেল পাঠিয়ে দিবেন এখন থেকে এই কাজই হবে এটা সেল কাপড় আর এটা হচ্ছে অন্যটা হবে যে নিবেন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ভাই মরতে হবে আজ হোক কাল হোক মরতে হবে আমার দুই টাকা ভাইয়া তোমরা কুটি হবে না আরো কমবে বাড়বে না এটা মনে রাখবা প্রাইস পড়বে এটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ওয়াও কালেকশন তাই আপু এটা আমাকে দিও কোনটা আপু কুমিলাই কি সেল করেন জি আপু কুমিলাই সেল করি সব জায়গায় সেল করি আপু সব জায়গায় না সেল করলে কি হয় বলো তো হয় না তো এটা শহীদের এটা রিটার্ন প্রোডাক্ট এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এটা ওন্নাটা হবে এই ওন্নাটা ঠিক ছিল ব্যাটিকালা ওন্নাটা এই যে আপু নিছে সে আপু রেখে দিচ্ছে দেখছো কি সুন্দর শরীরের একটা জামা বারোশো টাকায় দিয়ে দিচ্ছে এটা পনেরোশো পঞ্চাশ এর ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছে যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস করবে বারোশো টাকা এই যে ফুলে ফুলে দেখাই দিচ্ছি তোমাদেরকে এটা দেখো এই যে কালার মিস্টেক দেখছো এটা হচ্ছে জামাটা হবে এটা কি সুন্দর চিকেনের একটা ড্রেস না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই কালার মিস্টেক টিস্টিক দেখাই এটা এক টাকায় দিছি এটা আমার তেরোশো পঞ্চাশের ড্রেস ছিল হান্ড্রেড পার্সেন্ট কটন হবে না এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এইখানে একটু এই যে এই যে দেখছে টুকটাক মানুষও করতে পারে কিন্তু যারা সেলের জন্য নেয় তারা কেন এগুলো করবে আমার কথা হচ্ছে আপনি অনেক কাজ করেন আল্লাহ আপনার দিকে পাকাবে মনে রাখবেন এটা আপনি একটা কথাই আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না আল্লাহ সেটা তোমাকে কোন না কোনো ভাবে দেখায় দিবে সামান্য টুকটাক এগুলা করে কি লাভ আছে কোন লাভ নাই কোনো লাভ নাই আপনি দিক থেকে ঠিকই আপনি কোনো না ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইটা জেনিবিন বক্স করে ফেলবা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি হবে প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছো এটা এইখানে একটু প্রবলেম আছে যে প্রাইস করবে মাত্র তোমার আজকে এটা 800 700 টাকায় দিয়ে দিচ্ছি 700 টাকায় পেয়ে যাচ্ছে যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস করবে 700 টাকা এটা দেখে এইটা হচ্ছে সুইস্কর্টনের একটা জামা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার সুইস্কর্টনের একটা ড্রেস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে এইটা হচ্ছে ওন্নাটা হবে যে নিতে যাচ্ছে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা সুইস কটনের প্রাইস সাতশো বিশে পেয়ে যাচ্ছ যে নিবে সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সালরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস করবেন মাত্র সাতশো বিশ টাকা যে নেবে বক্স করে ফেলবা জমজম সি স্কটন সাতশো টাকা কালো জামাটা আমাকে দিও ৭২০ টাকায় পেয়ে যাচ্ছে। যারা নিতে চায় ট্রিন বক্স করে ফেলবা এই যে দেখো ডাক্তার বাইরে থেকে রিটার্ন হওয়া পনেরোশো টাকা দিয়ে দিছি জামাটা এত সুন্দর জামা ইন্ডিয়ান শাড়ি কে ব্র্যান্ডেড ড্রেস পনেরোশো টাকায় পাবা ঢাকার রাপুরা একটু বলো তো আমারে ঢাকার বাইরে রাপুরা মনে করে কি এগুলা মাগনায় পাওয়া যায় যে নিবে তিন বক্স করে ফেলবা মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি তাই করবে মাত্র চোদ্দশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস করবে মাত্র চোদ্দশো টাকা এটা দেখো হাত ব্যথা মেরুদণ্ড ব্যথা সব একসাথে ব্যথা জামাই পকেট থেকে এক টাকা নিলো কখনো আপু জামাই পকেট থেকে টাকা মারা সেটা হচ্ছে আমাদের অধিকার জামাইয়ের পকেট থেকে টাকা মেরে আমরা সেটা কিন্তু কোন খারাপ কাজে ব্যয় করতেছি না ঠিক আছে জামাই পকেট থেকে টাকাটা ইয়া আমি এখনো আমার জামাই পকেট থেকে টাকা মারি এটা বিশ্বাস হয় তোমাদের জামাই পকেট থেকে টাকাটা মেরেই কিন্তু আমরা জমাই আর এই জামাই বিপদে পড়লে তাকে দিই হ্যাঁ কিংবা আমরা তার কাছ থেকে না চেয়ে নিজেরা একটা জামা কিনি নিজের একটা কিছু কিনি সেখান থেকে তো সেই সেফ হচ্ছে আমরা তো এটা খারাপ কাজে ব্যয় করতেছি না অতএব এটা কোনো খারাপ না সে আমার আমি তার এইটাই এটাই হচ্ছে কথা এখন তুমি যদি বলো যে তোমার হাজব্যান্ডের ইয়ে পকেট থেকে অন্যায় ভাবে এটা অন্যায় না আমার মনে হয় এটা অন্যায় না কারণ সে সে হচ্ছে বিপদে পড়লে তাকে এই টাকাটা আমরা বের করে দিই তাকেই দি কিংবা আজকে আমি বাজারে গেলাম সে আমাকে দিয়ে গেছে তিনশো টাকা আমি বাজারে যেয়ে দেখলাম যে আমার তিনশো টাকা আমি বাজার করতে পারতেছি না আমার পকেট থেকে কিন্তু ওই মারা টাকা থেকে কিন্তু আমি এখানে ভরতেছি ঠিক আছে এই এই জায়গাটার মধ্যে দিয়ে দিতেছি এটা জেনিবা নিবা তেরোশো টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে তেরোশো টাকা তার মানে আমার কথা শুনে অবাক হয়ে গেছে অবাক হয়ে শুনতেছে তুমি কি লেখছো আমি তো বুঝছি তুমি হচ্ছে জামার পকেট থেকে টাকা নিল কেমন খুটফুট লাগে তোমার কাছে ভয় লাগে এইটাই তো আমি বুঝছি আপু তোমার কথাটা আমি বুঝছি এই যে দেখো এই জামাটার মার্কেট প্রাইস আছে তোমার পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইস আমি হোলসেল প্রাইজের কথা বলতেছি আর আমি যে প্রাইজই দিচ্ছি আপু এটা ইন্ডিয়াও পাবা না এই প্রাইজে ইন্ডিয়ায় গেল এই ড্রেস পাবা না এটা হচ্ছে সালওয়ারের কাপড় ফলসের কাপড় এটা হচ্ছে ওড়নাটা হবে সম্পূর্ণ মুসলিমের উপরে হবে এই নিয়ে দুইবার রিটার্ন হয়েছে এই জামাটা এত সুন্দর ড্রেসটা যারা বুঝে না তারাই রিটার্ন করে এই যে দেখো অন্যার সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এই জামাটা জেনিবেন বক্স করে ফেলবা 2850 টাকা ড্রেস আজকে তোমাদের 2700 টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে 2700 টাকা এত সুন্দর জামাটা 2700 টাকায় পাচ্ছো মানে এইটা এটা তোমরা মার্কেটে গিয়ে দেখ বাপুরা এগুলা যারা মানে বুঝো না তারা আমার মত নিও না নিয়ে এই যে দেখো haggling করতেছে melgondo haggling করতেছে বেশিক্ষণ কোন বসে থাকতে না বেশি ইয়া করতে পারতেছি না এই কারণে না মেজাজ মুজাজ খুব গরম লাগতেছে মানে এই যে দেখো কতক্ষণ দাঁড়াবো কতক্ষণ দেখাবো এই এর মধ্যে থাকতে হয় আমাদেরকে এটা দেখো এইটা সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস তেইশো টাকায় দিচ্ছি যে যে মানবটা নিছে ওনার নাকি ওই ম্যাডামের নাকি পছন্দ হয়নি ম্যাডামে এটা চেঞ্জে দিচ্ছে ঠিক আছে ফেরত দিয়ে দিচ্ছে ওনারা চিনে কি আমি জানি না যে নিতে চাও টেন বক্স করে ফেলবা এটা আজকে তেইশশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এটা তোমরা তেইশশো টাকায় পাচ্ছ প্রাইস তোমার তেইশশো টাকায় পেয়ে যাবার। প্রাইস পড়বে তেইশশো টাকা

একটু কালার মিস্টেক আছে বুকের পাশ দিয়ে একটু দেখা দে বুকের পাশ দিয়ে একটু কালার মিস্টেক আছে এটা যে ফেলবা এটা মাত্র পেয়ে কত টাকায় এটা আজকের জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো টাকা এটা তোমরা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে তেরোশো টাকা দেখো নিজের জন্য রাখতে চাইছিলাম দেখি আমার এটা আমার মেয়ে বড়টার জন্য নিয়েছিলাম এটা আগানুরের একটা ড্রেস হবে খুব সুন্দর একটা আগানুরের জামা হবে এই যে দেখো নিচের সাইড কি সুন্দর করে কাজ করা একদম শিপনের উপরে হবে বডি এক্স এক্স মানে স্মল আমার মনে হয় এটা হবে হচ্ছে তোমার থার্টি সিক্স বডি রাপুরা পড়তে পারবা থার্টি সিক্স বডি রাপুরা পড়তে পারবা এ আগানোরটা যে নিবিন বক্স করে ফেলবা এ আগানোরটা পেয়ে যাচ্ছে আপুরা এগুলো কিন্তু একদম অরিজিনাল আগানুর। একদম পাকিস্তানি আগানোর কোনো প্রবলেম নাই কোনো কিচ্ছু নাই এটাতে এটা হচ্ছে আমার মেয়েটার জন্য নিয়েছিলাম একটা গাধা শুধু গেঞ্জি আর কি পইরা থাকে কোথাও গেল এই গেঞ্জি এত এত শখ করে করে জামাগুলা নিয়ে যায় জানো নিয়ে আবার বস্তার মধ্যে ঢুকায় না রে না হ্যাঁ বস্তার মধ্যে ঢুকায় ঢুকাইয়া আবার সেটা আয়না বিক্রি করে দি মানে এত খারাপ লাগে আমার কাছে এটা জেনিবেটিন বক্স করে ফেলবে এটা আটশো টাকায় দিয়ে দিচ্ছি আগানোর আটশো টাকায় পাচ্ছ পাকিস্তানি আগানোর আটশো টাকায় পেয়ে যাবা এটা দেখো ভাই এই জামাটা রেডি করা হবে বডি সাইজ হচ্ছে বডি টু হবে এটা আমার নিজের জামা একদিন পরে সাথে সাথে খুলে ফেলছে আমার ভাল লাগেনে দেখা নিশ্চিত সব করে বাট ভাল লাগেনে। ব্যাটা কি এই যে এই লেসটা দিয়ে দেওয়াতে আরো বেশি আমার কাছে বিরক্ত লেগে গেছে সে শখ পরে ইচ্ছা করে এই জিনিসগুলো করছে এত সুন্দর একটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর জামা ছিল এটা এটা একটা দিন এই যে সালোয়ার দেখলে বুঝবা মানে পাঁচটা মিনিটের জন্য পড়িনি এটা হচ্ছে অন্যটা হবে খুব সুন্দর জামাটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখো বডি সাইজ হচ্ছে ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার ফর্টি ফোর হবে এটা যে নিতে আজকে টাকায় দিয়ে দিচ্ছি আমি এটা বিক্রি করছি তোমার টাকায় মজুরি নিসে ভিতরে ফলস কাপড় নিজে থেকে দিচ্ছি সব কিছু মিলে আমার মজুরি নিছে এটাতে আটশো টাকা ফলস কাপড় দিতে হয়েছে আমার ঈদের টাইমে সিলাই করছি ফলস কাপড় আরো তিনশো টাকা দিতে হয়েছে এই তো আমার হয়ে গেল মজুরির দামটা আর কি বলবো আমার অনেক কষ্ট লাগছে জামাটা এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে অন্যটা হবে আপু আমি তো ফিফটি না আমি যে সাইজ আমি ঠিক সেই সাইজই দেখাবো আমি কি এর চেয়ে বেশি দেখাবো বলতো আমি সে এর বেশি দেখাবো না তোমাদেরকে আমি যে সাইজ আপুরা আমি সেইটাই দেখাবো এটা চারশো টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছে টু পিসটা প্রাইস পড়বে মাত্র তিনশো আশি টাকা টু পিস তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছ টু পিস এর প্রাইস পড়বে তিনশো আশি টাকা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এই সালোয়ারটা জেনেবিন বক্স করে ফেলবা সালোয়ার এর প্রাইস পড়বে মাত্র মাত্র পেয়ে যাচ্ছ আড়াইশো টাকা এটা দেখো ইন্ডিয়ান একটা গাদোয়াল এটা হচ্ছে ইন্ডিয়ান গাঁদার এগুলো হচ্ছে একটা বস্তার মধ্যে রয়ে গেছে যার কারণে দেখাইতে পারিনি খুব সুন্দর এই যে দেখছে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা হবে। গাধের কাপড়টা হবে একটু সিল্কের উপরে হবে ঠিক আছে বারোশো টাকায় পেয়ে যাবা সিল্কের উপরে এই দোয়াল হবে বারোশো টাকায় পাচ্ছ জেনিভে বক্স করে হাফ সিল্কের উপরে এই গাধ হবে বারোশো টাকায় পেয়ে যাচ্ছে আরেকটা দেখো ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে প্রাইস পড়বে বারোশো টাকা যে নিতে চাও টিন বক্স করে ফেলবা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে। এটা দেখো পনেরোশো টাকা আমারটা প্রাইস হচ্ছে আমি যেটা দিয়েছি সেটা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার জামাটা আমি নিজে ছাব্বিশশো করে সেল করছি এটার একটা কালার কে যেন আমার কাছ থেকে এটা সেল কাপড় এটা হচ্ছে অন্যটা হবে এটা এক হাজার টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে যে নিতে চিন ইনবক্স করে ফেলবা প্রাইস এক হাজার টাকায় পাঁচশো এটা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা আচ্ছা এই জামাটা আমি নিছিলাম পরার জন্য বাট করিনি এখন দেখা দিচ্ছি এই জামাটা নিয়েছিলাম পরার জন্য কিন্তু পরিনি এটা হচ্ছে শুধু পরে একটু টাইল দিছিলাম ভালো লাগে দেখে খুলে ফেলছি মেয়েরা না পরে খুলে ফেলছি। এটা এটা দেখো হচ্ছে বলতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে তেরোশো করে বিক্রি করছি আজকে যদি কেউ নাও এটা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি টু পিস এক হাজার টাকায় পেয়ে যাবা জেনিভে টিন বক্স করে ফেলবা টু পিস প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ ক্রিম কালারের ড্রেসটা আমাকে দিও এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওড়নাটা হবে এটা ইন্ডিয়ান একটা জামা সাতশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সাতশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকায় পাঁচশো এই বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা নেটের অন্য তিনশো টাকায় পাঁচশো শহীদের নেটের টাকা করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা জামা হবে এইখানে হচ্ছে তোমার কালার মিস্টেক আছে এখানে একটু কালার মিস্টেক এটা হচ্ছে তোমার কস্টিভ লাগাই রাখছে বুঝানোর জন্য তোমরা আবার ভাইবো না ভাই এটা কালার মিস্টেক না এই যে এই জায়গাটার মধ্যে একটুখানি কালার মিস্টেক এখানে একটা একটুখানি কালার মিস্টেক এইটা হচ্ছে তোমার সেলর এক করতে হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে তেইশশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো টাকা তেইশশো টাকার জামাটা তোমরা চোদ্দশো টাকায় পেয়ে যাবা জেনিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এইটা তোমরা চোদ্দশো টাকায় পাচ্ছ আপু শুক্রবারের পরে একদম মন ভরে জমজম নিও ঠিক আছে একটু ওয়েট করো শুক্রবারের পর থেকে একদম মন ভরে জমজম নিও এটা হচ্ছে কাপড়টা হবে হচ্ছে হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এই জামাটা আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা নিবে তিন বক্স করে ফেলবে এই যে ওইটার অন্য এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ হ্যাঁ প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে বক্স করে ফেলবা এক হাজার টাকায় পাচ্ছ এটা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা প্রবলেম না গা হাতা প্রবলেম ভাই বা দাগ দিয়ে রাখছে এটা একটা ডিজাইন এটা প্রবলেম না পুড়া। এটা ডিজাইন স্লিপের কাপড় পাশ থেকে বের হবে ঠিক আছে স্লিপার কাপড় এই জায়গাটা একটু চড়াতে ছোট আছে তোমরা বডি পটি করতে পারবে এর বেশি বডি করতে পারবে না সেলওয়ারে কাপড় পল সেট কাপড় এতটুকুই প্রবলেম এটা হচ্ছে ওন্নাটা হবে 1000 টাকায় দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান একটা জামা প্রাইস করবে মাত্র 1000 টাকা যে নিবে ইনবক্স করে বলবা প্রাইস 1000 টাকায় পেয়ে যাচ্ছ।। প্রবলেম এর মধ্যে কোট অ্যাড্রেস কোট থেকে পাইবলে দবুদা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার তোমারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে এই জামাটা যে নিতে করে ফেলবা ওন্নাটার মধ্যে একটুখানি প্রবলেম আছে এই যে দেখো পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল আজকে নিলে উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে উনিশশো টাকা উনিশশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে। প্রায় উনিশশো টাকায় পাঁচশো এটা দেখো এটা ইন্ডিয়ান একটা জামা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে যে নিবে তুমি বক্স করে ফেলবা এটা সেলরের কাপড় এইটা হচ্ছে ওড়নাটা হবে যে নিতে চ আমি বক্স করে ফেলবা এই যে দেখো তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ কাটওয়ার্ক এর ডিজাইন করা খুব সুন্দর করে হ্যাঁ প্রাইস করবে তেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ এর ড্রেস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পাঁচশো এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এটা একটু ভাল মানে একটু দাম দিয়ে কিনা আমার নয়শো বিশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে সেল করছিলাম আজকে কেউ নিলে এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছ আটশো টাকায় এটা পেয়ে যাবা জেনি বেটিং বক্স করে বা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকায় পাচ্ছ ঠিক আছে এই সারারাটা দেখো এটা জেনিবিন বক্স করে ফেলবা ছশো টাকায় পেয়ে যাবা সাদা মাত্র ছশো টাকায় পাঁচশো ছশো টাকায় এটা পেয়ে যাচ্ছে যে নিতে চায় বক্স করে দেবা প্রাইস বলবে ছশো টাকা এই সারারাটা দেখো কাজ করা এটা ৬৫০ পঞ্চাশ টাকায় পাচ্ছ। যে নিতে চাই ওইটিং বক্স করে দেব প্রাইস বোর্বে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার সিলরের কাপড় এটা হচ্ছে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র টাকা এই জামাটা পেয়ে যাবা এটা দেখো দিনের বোটিক সিল্ক এর উপরে হবে সম্পূর্ণটা কাজ করা পিচ কালারের এর হবে সিলরের কাপড় কাপড়টা হবে অন্যটা হবে যে পেট বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছে এই জামাটা এই জামাটা আজকের জন্য তোমাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি যে বক্স করে ফেলবা পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা বক্স করে ফেলবা প্রাইস পনেরোশো টাকা এটা দেখো আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল আগেরটা এটা হচ্ছে তোমার জামাটা হবে এইখানে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা হবে এটা এক কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে কত টাকা এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা জেনিভে টিন বক্স করে ফেলবা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস করবে কত এটা এটা চোদ্দশো তেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জর্জেটের উপরে হবে ফুল কাজ করা তেরোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছে। না ইউজ কাতান ড্রেস নাই আমি কাতান ড্রেস করি না এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফলস এর কাপড় হবে এটা হচ্ছে অন্যটা হবে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে তো প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছ এটা ইন্ডিয়ান একটা জামা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে হ্যাঁ এইখানে হালকা একটু কালার মিস্টেক আছে একদম হালকা হালকা একদম হালকা একদম বুঝা যায় না একদম হালকা একটু কালার মিস্টেক এটা হচ্ছে অন্যটা হবে জেনিবা এটা তেইশ চব্বিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস ছিল আজকে তোমাদের উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে যে নিতে চাইছেন বক্স করে দেবে এটা হচ্ছে ইন্ডিয়ান বিবেকের একটা জামা হবে ইন্ডিয়ান বিবেকের ড্রেস এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে জামার নিচে কাজটা হবে এটা হচ্ছে লরের একটা হবে এটা হচ্ছে অন্যটা হবে বিবেগে ড্রেসটা যে নিতে চাই ফেলবা এটা পেয়ে যাচ্ছে মাত্র এটা তোমরা পেয়ে যাবে এইটা 2350 টাকার ড্রেস ছিল আমার কিনা 2200 টাকা আজকে 1900 টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে 1900 টাকা জেনেবে বক্স করে ফেলবা 1900 টাকায় পাচ্ছ কাতান ড্রেস দেখো এটা আজকে সেলে দিব একটাই আছে একটাই সেলে দিয়ে দিব মুসলিনের মতো হবে কাতান জামাটা অসম্ভব সুন্দর সাড়ে তিন হাজার টাকার উপরে এটার হোলসেল প্রাইস আছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে হবে এটা ক্যাটালগ কাপড়টা হবে এটা হবে আজকে তোমাদের চব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি না আপু শেয়ার করাই আমি শেয়ার না করে আমি ড্রেস দিতে পারি না আপুরা হচ্ছে পাগল হয়ে যাইতেছে আর শেয়ার করাইলে তো আমি আদা পাগল হয়ে যাব শেয়ারের উইনার নি না আমার আপুরা এমনি আমাকে ভালোবেসে অনেক ভালোবাসা দেয় আর ভালোবাসার প্রয়োজন নাই আমার এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার অনেক কাপড়টা হবে আর এইটা হচ্ছে সিল্কের রান্না হবে এইটা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি তেইশশো টাকায় দিয়ে দিচ্ছি এক পিস আছে দিল্লির বুটিক্স তেইশো টাকায় পেয়ে যাবা এই এক পিস বুডিক্স তেইশশো টাকায় পাচ্ছো যে নিবেন বক্স করে ফেলবা এক পিস বুটিক্স তেইশশো টাকায় পেয়ে যাবার তোর পাশের ওগুলা দেখাবার এ আর একটা বুটিক সেট জামা সিল্কের উপরে হবে একটু সুন্দর করে বানায় ফেলবা অনেক ভালো লাগবে দেখতে এটা হচ্ছে জামাটা হবে একদম আঙ্গুর কালার এটা অন্য হবে এটা যে নিবেন বক্স করে ফেলবা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র দিল্লি একদম সিল্কের উপরে জামাটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে নিবেন বক্স করে ফেলবা এটা দেখো শহীদের গাউন টু পিস বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি এইট হবে প্রাইস ছিল তোমার বারোশো টাকা আজকে সাতশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রায় সাতশো পঞ্চাশ টাকা ওটা দেখাইছি আগে ইন্ডিয়ান গাদোয়ালটা আচ্ছা এটা ইন্ডিয়ান গাদোয়াল ছয়শ পঞ্চাশ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা সিলটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে প্রাইবে ছয়শ পঞ্চাশ টাকা এ গাদ ছয়শ পঞ্চাশ গাঁদালটা ছয়শ পঞ্চাশ টাকাই পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে এটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে এইখানে হচ্ছে একটা লেস দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে তোমার এটা কি স্লিপ নাকি এটা এটা মনে হয় কাপড় হচ্ছে কাপড়টা হবে আর ক্যাটালগটা হচ্ছে তোমার অন্য ক্যাটালগটা হবে এই যে জামার নিচে এই লেসটা বসবে হ্যাঁ এই যে দেখো যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা প্রাইস তোমরা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যারা নিতে চাই ইনবক্স করে ফেলবাম এগারোশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট প্রাইজে নিয়ে নিতে পারবা তোমরা কত টাকায় নয়শো টাকায় কোনো প্রকারের প্রবলেম থাকলে কোনো চেঞ্জ এক্সচেঞ্জ হবে না কোনো কিছু হবে না কেউ চয়েস করে নিতে পারবা না পার্সেল খুলতে পারবা না এই সপ্তাহে যদি নিতে চাও নিতে পারো প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছে এটা এটা তোমরা পেয়ে যাবা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে জেনি বেটিং বক্স করে ফেলবা প্রাইস পড়বে নয়শো টাকা আর এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলোর হবে আর এটা মুসলিনের একটা অন্য হবে প্রাইস দিয়ে দিচ্ছি আজকে সাতশো আশি টাকায় থ্রি পিস সাতশো আশি টাকায় এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছ যে নিবে বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র সাতশো আশি টাকা আশি হ্যাঁ সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। মামির কাছে দে মামি দেখা দিয়ে দাদাই করে ভালো লাগতেছে না দেব মানি এটা খুব বিপুলের দেব তবে রেব্লিকা লড়ের কাপড় টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে নয়শো টাকায় পাঁচশো এগারোশো পঞ্চাশ এর ড্রেসটা কলম দে নয়শো টাকায় পেয়ে যাবা জেনিবেটিং বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পাঁচশো এটা দেখো এটা থ্রি পিস টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে কাপড় না শহীদ না এটা এটা এইট বি পুল টাইপের প্রাইস পড়বে নয়শো টাকা জেনিভেটিং বক্স করে ফেলবা সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণটা নয়শো টাকায় পাচ্ছ এটা দেখো এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল সম্পূর্ণটা কাজ করা পাকিস্তানি স্টাইল এর হ্যাঁ প্রাইস পড়বে নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় পাচ্ছ এই জামাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এবং খুব সুন্দর কাজ এটা দেখো এটারও খুব সুন্দর কাজ একদম সাদার মধ্যে হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে এইটা এগারোশো পঞ্চাশ টাকা ছিল এগুলা না এগুলো আমার নয়শো এ পেয়ে যাচ্ছ নয়শো এইটাও না নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা জেনি নিবে বক্স করে ফেলবা নাহলে দে দেখাবি অন্যটা দেখবো পাকিস্তানি অন্যটা হ্যাঁ এটা একটা পাকিস্তানি অন্যা একদম অরিজিনাল পাকিস্তানি অন্য জেনেভেল জবস করে ফেলবা প্রাইস মাত্র তিনশো টাকাই দিয়ে দিচ্ছি এটা একদম অরিজিনাল একটা পাকিস্তানি না এটা নিমকে দেখাবো এগুলো প্রত্যেকটা সেলোয়ার রাইখা প্রাইস ছাড়া পার্সেল রিটার্ন করছে পার্সেলের প্রাইজ লেখা লেখা পার্সেল রিটার্ন করবে প্রাইস ছাড়া কিভাবে সে পার্সেলগুলা রিটার্ন করছে আমাদের রাখ জাগে ভিতরে রাখো কোনা দিয়ে রাখ ওর জন্য আজকে আরেকটা কাপড় আপুর পাশে আমি ফুলবো মিমকে দেখা দেখা ফুল এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে যে নিতে চইন বক্স করে ফেলবা এটা তোমার পঁচিশশো পঞ্চাশের একটা ড্রেস ছিল সিমারি ব্যান্ডের আজকে যদি নিতে চাও এটা তেইশ টাকায় দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণটাই যে এখানে কাটচুপি কাজ করা এগুলা হাতে পাইলে বুঝবা এগুলা দূর থেকে কেউ না আর ঢাকার বাইরের আপুরা কেউ বুঝবে না হ্যাঁ কিছু আপুরা বুঝে সমস্যা নাই কিছু আপুরা বুঝে কিন্তু বেশিরভাগ আপুরা বুঝতে চায় না যে এত কম দিয়ে এরকম হালকা পাতলা জামা কেন কিন্তু এগুলোর মধ্যে যে কি আছে সেটা কেউ বুঝে না আচ্ছা এইটা দেখো এইটাও আমার মনে হয় একটা নিউজ মানে হাফ হালকা ইউজের একটা জামা এটা জে নেবে করে ফেলবা এটা যেদিন পরে লাইভ করছি এটা সবগুলা ড্রেস সেল হয়ে গেছে এইটা হচ্ছে অন্যটা হবে জে নেবেন করে ফেলবা এটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চ টাকা ছিল তো সাতশো টাকায় দিয়ে দিচ্ছি যে নিভে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস করবে সাতশো টাকা আমি ভেঙে করে আমি আবার নিয়ে চলে যাবো বাসায় এগুলো বলে চলে আসছে ওই ওইটা কই ওই জামাটা দে এগুলো আমি বাসায় আবার আমার বাইরে করে নিয়ে যাবো বা আচ্ছা এই ওন্নাটা দেখো এটা তেরোশো টাকায় পাঁচশো প্রাইস পড়বে তেরোশো টাকা ওই যে ফ্রগের এর ঠিক আছে ফ্রকটা দিচ্ছি মনে হয় তিনশো টাকা আর অন্য সহ যদি কেউ নিতে চাও আমার পঞ্চাশের একটা ড্রেস ছিল এই যে অন্যটা অন্য সহ যদি কেউ নিতে চাও আমি অন্য সহই দিব হ্যাঁ অন্য ছাড়া দিব না পাঁচশো টাকায় পেয়ে যাবা ফুল সেট পাঁচশো টাকায় পাচ্ছ এটা চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি

এটা হচ্ছে চিকেনের একটা জামা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এটা হচ্ছে ওড়নাটা হবে এক টাকায় দিয়ে দিচ্ছি এগারোশো টাকার জামাটা প্রাইস পড়বে এক হাজার টাকা প্রত্যেকটাকে লেখা রাখ এক হাজার টাকাই আচ্ছা একটা ওড়না দেখা দিচ্ছি এবার পাকিস্তানি এটা একটা এই উন্নাটা জেনিবা নেট এর উপরে এটা আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি